হুতিদের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাজ্য। গাজায় হামলা থামাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। ইয়েমেনে দুটি হুতি ক্ষেপণাস্ত্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র। গাজায় অস্ত্রপাচারের অভিযোগ প্রত্যাখ্যান মিশরের। ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য বলল জাতিসংঘ। গাজার আরেক শহর ঘিরে ফেলার দাবি ইসরায়েলের। রাখাইনে বিপুল সৈন্য সমাবেশ মিয়ানমার জান্তার, ব্যাপক সংঘর্ষের আশঙ্কা। রাশিয়ার নতুন আক্রমণ আরও কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে ইউক্রেনকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হুতিদের সঙ্গে সংঘর্ষ চায় না যুক্তরাজ্য। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন অবস্থায় গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে হুতিদের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাজ্য, এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রধানমন্ত্রী ঋষি সুনাক এমপিদের বলেছেন, যদি হুতি গোষ্ঠী লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত রাখে, তবে ইয়েমেনে হুতিদের লক্ষ্য বস্তুগুলোর বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না যুক্তরাজ্য। সুনাক বলেছেন, যুক্তরাজ্য ইরান সমর্থিত গোষ্ঠীর সাথে সংঘর্ষ চায় না, তবে আত্মরক্ষায় কাজ চালিয়ে যাবে। এর আগে গভীর রাতে ইয়েমেনের হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে চৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পরে জানায়, হুতি গোষ্ঠীর ওপর সোমবারের এই হামলায় আটটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সাইট ও হুতি ক্ষেপণাস্ত্র ও নজরদারি সক্ষমতাও রয়েছে। ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে এটি ছিল যুক্তরাষ্ট্রের অস্ত্রম হামলা। এর আগে গত 11 জানুয়ারি যৌথ হামলা চালানোর পর এটি ছিল যুক্তরাজ্যের সাথে দ্বিতীয় যৌথ অভিযান। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থনে এই হামলা চালানো হয় বলেও জানায় পেন্টাগন। ব্রিটেনের লেবার নেতা সার্কির স্টারমার বলেছেন, তিনি টার্গেটেড হামলাকে সমর্থন করেছেন। এদিকে গাজায় হামলা থামাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েল সরকারের ওপর চাপ বাড়তে থাকার মধ্যে গতকাল দেশটির সেনাবাহিনী চলতে থাকা সংঘাতে একদিনের হিসাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। শোক প্রকাশের পাশাপাশি এই ঘটনার জবাব দেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েলিরা। ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, সোমবার অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি সৈন্যদের একটি দল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আচমকা হামলার মুখে পড়ে। রকেট চালিত গ্রেনেড হামলায় 24 ইসরায়েলি সৈন্যর মধ্যে 21 জনই মারা যায়। যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলি সেনাদের একটি ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই বিপর্যয়ের তদন্ত হবে আর ইসরায়েলকে অবশ্যই ঘটনাগুলো থেকে প্রয়োজনীয় শিক্ষা নিতে হবে। এদিকে গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিসে হামাস ও ইসরায়েলের মধ্যে স্থল যুদ্ধ আরও জোরালো হয়েছে। ইসরায়েলি সেনারা বলেছে তারা শহরটি ঘিরে ফেলেছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক ও খান ইউনিসের নাসের হাসপাতালে গোলাবর্ষণ করেছে, এতে বেশ কিছু লোক আহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী বলেছে তারা এ ব্যাপারে কিছু জানে না। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা সংস্থাটির সদর দপ্তরে হামলা চালিয়েছে, এতে সেখানে আশ্রয় নেওয়া বেশ কিছু নিরীহ লোক আহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘ সহ বিভিন্ন সাহায্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে আবারও বলেছে, 17 লাখ বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনি নাগরিক রোগ ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার হুমকির মুখে রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইতেফা জানান, গাজা প্রতিদিন একটু একটু করে ভয়াবহ দুর্যোগের দিকে এগোচ্ছে। এই ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী দুর্ভিক্ষের মতো অবস্থায় রয়েছে, যা এই মুহূর্তে বিশ্বের কোথাও নেই। এর মাঝেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গাজা যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই লেবাননে হিজবুল্লার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে একজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। পাল্টা ব্যবস্থা নিতে এই হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে হুতিরা। ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে বেশ কিছু ড্রোন হামলা চালিয়েছে জিহাদিরা। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর 140টি হামলা চালানো হলো।
এদিকে ইয়েমেনে দুটি হুতি ক্ষেপণাস্ত্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইয়েমেনে দুটি হুতি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এই অঞ্চলে জাহাজগুলোর জন্য ক্ষেপণাস্ত্রগুলো একটি আসন্ন হুমকি তৈরি করেছিল। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার এই কথা বলেছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দুই দফা যৌথ হামলা চালিয়েছে, যার লক্ষ্য হুতিদের শিপিং টার্গেট করে হামলার ক্ষমতা হ্রাস করতে এই হামলা চালানো। অন্যদিকে ওয়াশিংটন ইরান সমর্থিত বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র অবস্থানের ওপর একতরফা ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের সময় বুধবার ভোরে সর্বশেষ এই হামলাটি চালানো হয়। এতে দক্ষিণ লোহিত সাগরে দুটি অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছিল। সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এইগুলো এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি সৃষ্টি করেছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজে হামলা শুরু করেছে। ইয়েমেনের বিদ্রোহীরা মার্কিন ও ব্রিটিশ স্বার্থকেও বৈধ লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে। সামরিক পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন হুতিদের ওপর কূটনৈতিক ও আর্থিক চাপ সৃষ্টি করতে চাইছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে হুতিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এদিকে গাজায় অস্ত্রপাচারের অভিযোগ প্রত্যাখ্যান মিশরের। গাজায় অস্ত্রপাচারের যে দাবি করেছে ইসরায়েল, মিশর তা পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছে তাদের এই অভিযোগ ভিত্তিহীন, অবান্তর ও হাস্যকর, কারণ গাজাকে তারাই চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে মিশরের পক্ষে গাজায় অস্ত্র সরবরাহের কোনো তথ্য সঠিক নয়। খবর আরব নিউজের। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির কয়েকজন কর্মকর্তা দাবি করেছিলেন, হামাসের কাছে গোলাবারুদ ও অস্ত্রপাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মিশর। সীমান্ত ক্রসিং ও টানেলের মাধ্যমে মিশর থেকে গাজায় হামাসের হাতে অস্ত্র পৌঁছাচ্ছে। মিশরের পক্ষ থেকে এই দাবি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় তথ্য পরিষেবার প্রধান ডিয়া রাসোয়ান এই অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, মিশর কয়েক দশক ধরে সিনাই অঞ্চলে ও সীমান্তে সুরক্ষা ও স্থিতিশীলতা অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের অভিযোগগুলো তার এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। রাশন বলেন, ইসরায়েল নিজেই গাজা উপত্যকাকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করে। স্থল, বিমান ও নৌবাহিনীর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা গাজা উপত্যকাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। আর রাফা ক্রসিং এর মাধ্যমে মিশর থেকে গাজায় মানবিক সাহায্যে ট্রাকে করে অস্ত্র চলাচালানের দাবিটিকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি, কারণ এই ক্রসিং থেকে গাজায় প্রবেশকারী প্রত্যেকটি ট্রাককে প্রথমে কেরেম শালম ক্রসিং এর মধ্য দিয়ে যেতে হয়। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ সব কিছুরই পূর্ণ তল্লাশি নেয়, ফলে সেখান দিয়েও কোনো কিছু গাজায় প্রবেশের উপায় নেই। রাশওয়ান আরও বলেন, এসব দাবির মধ্য দিয়ে ইসরায়েল আসলে গাজায় 23 লাখের বেশি ফিলিস্তিনের ওপর চালানো বর্বর হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। তার মাধ্যমে প্রোটোকল লঙ্ঘন করে মিশরের সীমান্তবর্তী গাজা উপত্যকায় ফিলাডেলফি করিডর বা সালাহ আল দিন করিডর দখল করার চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের এই ধরনের যে কোনো প্রচেষ্টা মিশর ইসরায়েল সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশওয়ান। এদিকে ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য, জানালো জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধানের স্পষ্ট ও বারবার প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য, এটি কেবল গাজায় সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের এক বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে একথা বলেন গুতেরেস। ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠানোর প্রসঙ্গটি ছিল বৈঠকের কেন্দ্রীয় বিষয়। জাতিসংঘের মহাসচিব বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্রের অস্বীকৃতি শুধু সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে, অনির্দিষ্টকালের জন্য সংঘাতকে প্রসারিত করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গুতেরেস বলেন, গত সপ্তাহে ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের স্পষ্ট এবং বারবার প্রত্যাখ্যানের বিষয়টি অগ্রহণযোগ্য। গুতেরেস বলেন, এই প্রত্যাখ্যান ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকারকে অস্বীকার করা একটি সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করবে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, ভয়, ঘৃণা ও সহিংসতা অন্তহীন চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার সমাধানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্রীয় সমাধান। গুতেরেস বলেন, গাজার জনগণ ইতিহাসে নজিরবিহীন মাত্রা ও গতিতে বিনাশের শিকার হচ্ছে। গাজার জনগণের সমষ্টিগত শাস্তিকে কোনো কিছুই ন্যায্যতা দিতে পারে না। হামাসের উদ্দেশ্য প্রণোদিত হত্যা, আহত করা, বেসামরিক নাগরিকদের অপহরণ, তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার আচরণেরও নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী এই হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হন। জবাবে 7ই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজার আরেক শহর ঘিরে ফেলার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজা উপত্যকার প্রধান শহর খান ইউনিস ঘিরে ফেলার দাবি করেছে সন্ত্রাসী ইসরায়েল। মঙ্গলবার এমন দাবি করেছে ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনী, খবর রয়টার্সের। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে কয়েকদিন ধরে খান ইউনিস শহরে ব্যাপক হামলা চালাচ্ছে IDF সেনারা। এখন তারা শহরটি ঘিরে ফেলেছে। বর্তমানে হামলা আরও জোরদার করা হয়েছে। এখানে হামাস যোদ্ধারা শক্ত ঘাঁটি গেড়েছে। তবে খান ইউনিস শহরে গিয়ে ইসরায়েলি সেনাদের চড়া মূল্য দিতে হয়েছে। সেখানে একদিনে 24 ইসরায়েলি সেনা খতম হয়েছে। গত অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে একদিনে এত সেনার মৃত্যু আগে দেখেনি ইসরায়েল। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, গাজায় একটি বিস্ফোরণে 21 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া হামাস যোদ্ধারা একটি ট্যাঙ্কে রকেট গ্রেনেড ছুড়েছে। দুটি ভবনে বিস্ফোরণ হয়। ভবন দুটি উড়িয়ে দিতে সেখানে আগে থেকে বিস্ফোরক দ্রব্য পুঁতে রেখেছিল ইসরায়েলি বাহিনী। বিস্ফোরণ হলে ভবন দুটি তাদের ওপর ধসে পড়ে। সামরিক বাহিনীর মুখপাত্রের এমন তথ্য জানানোর আগে দক্ষিণ গাজায় পৃথক হামলায় আরও 3 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায়ও বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর গতকাল আমাদের সবচেয়ে কঠিন দিন গেছে, তবে আমাদের বীর সেনা ও আমাদের জীবনের জন্য চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই বন্ধ করব না। হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়, ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় নিয়েছে। গাজার খান ইউনিস শহরেও লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা রয়টার্সকে বলেছেন, গত রোববার রাতে খান ইউনিস শহরে অন্তত 50 জন নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা হাসপাতাল অবরোধ করে রাখায় বহু আহত মানুষ চিকিৎসা নিতে পারছে না। এদিকে রাখাইনে বিপুল সৈন্য সমাবেশ মিয়ানমার জান্তার, ব্যাপক সংঘর্ষের আশঙ্কা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে বিপুল সৈন্য পাঠিয়েছে দেশটির জান্তা বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে সেখানে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা করেছে ব্রাদারহুড অ্যালায়েন্স। রবিবার এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানানো হয়। রাখাইনের আরাকান আর্মি ও আরও 2টি সশস্ত্র দল এক হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছে। এই জোটের যোদ্ধারা গত অক্টোবর থেকে মিয়ানমার জান্তা বাহিনীর ওপর হামলা চালানো শুরু করে। তাদের হামলার তীব্রতা টিকতে না পেরে জান্তা বাহিনীর সেনারা একাধিক স্থান থেকে পালিয়ে গেছে। এর মধ্যে রাখাইন রাজ্যও ছিল। তবে গুরুত্বপূর্ণ এই রাজ্যের দখলে নিতে সেখানে আবারও সংগঠিত হচ্ছে জান্তা বাহিনী। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, আরাকান আর্মির যোদ্ধারা রাখাইনে আক্রমণাত্মক অবস্থানে আছে। আকাশ, নৌ ও স্থলপথে আরাকান আর্মির যোদ্ধাদের ওপর হামলা চালানো হলেও তারা জান্তা বাহিনীকে হটিয়ে বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে। জোটটি আরও জানিয়েছে, সম্প্রতি পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেত অয়া থেকে যে 400 সেনা ভারতে পালিয়ে গিয়েছিল, রাখাইনে তাদের আবারও মোতায়েন করা হয়েছে। রাখাইনে জান্তা বাহিনীর কাছে সাগরপথে প্রচুর পরিমাণে গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিকে ব্রাদারহুড অ্যালায়েন্সের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাখাইনের 6টি শহরের দখল নিয়ে গত রবিবার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড সংঘাত হয়েছে। সোমবারও এই হামলা অব্যাহত ছিল। আরাকান আর্মির যোদ্ধারা দানুবিতে নৌবাহিনীর হেডকোয়ার্টারেও হামলা চালিয়েছে, যা দেশটির নৌ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম বড়। এই হেডকোয়ার্টারটি যেখানে অবস্থিত সেখানে চীনের একটি বৃহৎ প্রকল্পের কাজ চলছে। নৌবাহিনীর স্থাপনায় হামলার পর একটি গানবোট আশেপাশের অঞ্চলে নির্বিচারভাবে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে রাখাইনের স্থানীয় সংবাদ মাধ্যম। এদিকে রাশিয়ার নতুন আক্রমণ আরও কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে ইউক্রেনকে। বিভিন্ন বিশ্লেষণের ইঙ্গিত, রাশিয়া সম্ভবত ইউক্রেনে নতুন একটি আক্রমণ পরিচালনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্থলযুদ্ধের সম্মুখ রণাঙ্গনে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মস্কোর বাহিনী লড়াই জোরদার করেছে। গত কয়েক সপ্তাহে অল্প পরিমাণে ভূমিও দখল করেছে তারা। এদিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরোসকি বলেছেন, তার বাহিনী বর্তমানে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা অবলম্বন করেছে। এর অর্থ কি? রাশিয়ার আগ্রাসন
আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ এবং বিজয়ী হওয়ার প্রচেষ্টা নতুন করে রুশ আক্রমণ শুরু হলে গুরুতর সংকটের মুখে পড়তে যাচ্ছে। এটা নির্ভর করবে রাশিয়া ও ইউক্রেন উভয়ের সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছার মূল্যায়নের উপর। তবে দ্বিতীয় বিষয়টি হলো কোনো পক্ষই ছাড় দিতে এখন পর্যন্ত রাজি নয়। গত 16 জানুয়ারি স্থানীয় সরকারি কর্মকর্তাদের এক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে তার কোনো ইচ্ছা নেই, বরং এই যুদ্ধের ফলস্বরূপ ইউক্রেনের রাষ্ট্রের উপর খুবই বড় একটি আঘাতের পূর্বাভাস দেন তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এই সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বর্তমানে রাশিয়ার অধীনে থাকা ইউক্রেনের সব অংশ সম্পূর্ণভাবে স্বাধীন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে তার সংকল্পের কথা ব্যক্ত করেছেন। কিন্তু দুই নেতার আজ্ঞা প্রতিপালনের জন্য দুই দেশের কি এই মুহূর্তে যথেষ্ট সেনাবল আছে? আর এই বিষয়টির সঙ্গে যুদ্ধ সরঞ্জাম ও জনবল দুটোই জড়িত। এই যুদ্ধ থেকে এটা স্পষ্ট যে আকাশপথ যুদ্ধ এবং আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার অস্ত্র ও গোলাবারুদ পর্যাপ্ত রয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি ইউক্রেন। একইভাবে গোলাবারুদের তীব্র সংকট ক্রমাগত বাড়তে থাকায় ইউক্রেনের স্থল আক্রমণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে অলাভজনক নীতি দ্য ইকোনমিস্ট ফর দ্য স্টাডি অফ ওয়ার গত 8 জানুয়ারি বলেছে, আর্টিলারি গোলার সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। একইভাবে পর্যাপ্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা না থাকায় যুদ্ধে তাদের ছোট্ট আকারের ড্রোনের ব্যবহারও ব্যাহত হচ্ছে। অন্যদিকে উভয় পক্ষের জনবল সংকটও প্রকট হয়ে উঠেছে। গত বছরের শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন নতুন করে সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, কিন্তু ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের উপপ্রধান ভাদিম স্কিবিডোস্কির মতে মস্কোর পক্ষে প্রতি মাসে 30,000 মতো স্বেচ্ছাসেবী জোগাড় করা সম্ভব। তবে যুদ্ধে বেশি জনবল খরচ করার অর্থনৈতিক প্রভাবের ধাক্কার বিষয়ে সতর্ক থাকতে হবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশকেই। ইরান ও উত্তর কোরিয়ার দেওয়া সামরিক সরবরাহের সুবাদে যুদ্ধে দারুণ সুবিধা পেয়ে রাশিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সোন হুই সম্প্রতি মস্কো ভ্রমণ করেছেন, তার মানে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনের বিদেশ নির্ভরতা বেশি, অথচ ইউক্রেনের বিদেশি সহায়তা ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।